সবাই মনে করে মেডিকেলে অনেক পড়াশোনা। হ্যাঁ, মেডিকেলে পড়াশোনার পরিমাণটা অনেক বেশি, পড়াশোনার থেকে রেগুলার থাকাটা বেশি ইম্পর্টেন্ট। মানে ধরেন এই যে আজকে মনে করেন শনিবার, তো আজকে একটা টপিকস আছে, তো আপনি মনে করেন এই শনিবারে আসলেন না কলেজে, তো আপনি শনিবারে না আসলে কী করবেন? এই শনিবারের ক্লাসটা মিস করবেন। সো এই যে একটা মিস হয়ে গেল আপনার ক্লাস, আপনি এটা আর কখনোই রিপিট পাবেন না। তার মানে একটা ক্লাস আপনার যদি মিস হয়ে যায় কখনো, আপনি সেই ক্লাসটা আর কখনোই রিপিট পাবেন না। মানে আপনাদের টিচাররা সেটা রিপিট নেবে না, কারণ এখানকার সিলেবাসটা এত হিউজ অ্যান্ড এত ভাস্ট যে একটা টপিকস দ্বিতীয়বার পড়ানোর মতো সময় স্যারদের হাতে নাই। তার মানে একটা টপিকস আপনার মিস হয়ে গেলে আপনি সেটা রিপিট পাচ্ছেন না। আবার মনে করেন আজকে একটা আইটেম হয়ে গেছে, আইটেম জিনিসটা হলো ছোটো ছোটো পরীক্ষা, ভাইবা পরীক্ষা। এখন আপনি একটা আইটেম দিতে পারেন নাই, এখন ওই আইটেমটা আপনাকে পাশ না করা পর্যন্ত, মানে ওটা আপনাকে দিতেই হবে, আপনাকে ওই আইটেমে বসতে হবে, ওই আইটেমটা ক্লিয়ার করতে হবে, আইটেমটা পাশ করতে হবে। তার মানে কোনো একটা আইটেম আপনি বাদ রেখে আপনি কোনো একটা ইয়ার বা কোনো একটা সেশন বা কোনো একটা প্রফে আপনি বসতে পারবেন না। তার মানে আপনাকে আইটেমগুলোও ক্লিয়ার করতে হবে। এখন আজকে একটা আইটেম হয়ে গেছে, আজকে আপনি আসেন নাই কলেজে, তো কী হলো, আপনার আইটেমটা পেন্ডিং হয়ে গেল। আর আগামীকালেও আইটেম থাকবে, তার পরের দিনও আইটেম থাকবে, বা যাই থাকুক, তো এই যে একটা দিন আপনি আসলেন না, একদিন না আসার কারণে আপনার আইটেমটা পেন্ডিং হয়ে গেলো, আপনার ক্লাসটা আপনি পিছিয়ে গেলেন। সো এই কারণেই মেডিকেলটা অনেকের কাছে প্যারাদায়ক মনে হয়ে যায়। অনেকে বলে যে এখানে পড়াশোনা অনেক অনেক না, এখানে আপনাকে রেগুলার থাকতে হবে, এখানে প্রতিদিনের পর প্রতিদিন করে ফেলতে হবে, কোনো জিনিস আর কি কালকের জন্য ফেলে রাখা যাবে না। আপনি যদি কোনো পড়া কালকের জন্য ফেলে রাখেন তাহলে সেটা কখনোই করা হবে না। তখন কী হবে, আজকের পড়াটা যদি আপনি আগামীকালের জন্য ফেলে রাখেন, আগামীকালকেও পড়া আছে। সো কী হবে, আপনি আজকের পড়াটা আগামীকালকের জন্য ফেলে রাখলেন, আগামীকালকের পড়াটাও আপনাকে আগামীকালই করতে হবে। সো আজকের পড়া প্লাস আগামীকালের পড়া, সো দুইটা পড়া হয়ে গেলো, যার কারণে আপনার পড়াটার পরিমাণ বেড়ে গেল, আপনার উপর একটা বোঝা তৈরি হয়ে গেল যে এত পড়াশোনা। তো তখন কী হবে, এই পড়াশোনার একটা চাপ সৃষ্টি হবে আপনার উপর। তো ওই কারণেই সবাই বলে যে মেডিকেলে অনেক পড়াশোনা, মেডিকেলে আসলে তাদের জন্যই পড়াশোনার পরিমাণটা বেশি যারা এই জিনিসটা ফলো করে, আজকে না আগামীকাল পড়ব, আগামীকাল না পরশু দিন পড়ব। সো আলটিমেটলি তাদের জন্য পড়াশোনার পরিমাণটা বেশি হয়ে যায়, কিন্তু যারা রেগুলার থাকে প্রতিদিনের পরে প্রতিদিন করে ফেলে, তাদের জন্য কিন্তু এত পড়াশোনা তো থাকে না।